আসসালামু আলাইকুম। আজ আমি একটি খুব সস্তা খাবার নিয়ে আপনাদের মাঝে এসেছি। দেখুন, এটা চিনতে পারেন কি? এটা হচ্ছে কলা গাছের কাণ্ড, যেটাকে বলে থোড় বা কাঞ্জেল। সেটে তো প্রথমে এরকম থাকে, এর ভিতরে এরকমটা যে পাকলের মতন থাকে, এইভাবে এটাকে ছড়িয়ে নিতে হয়। এই যে ছড়িয়ে নিলে এইভাবে খোসাটাকে ছড়িয়ে নিতে হয়। ছড়ানোর পরে তারপরে এটাকে আবার ছিলতে হয়, এটা আবার চাইছে ফেলতে। চাইছে ফেলার পরে তখন এটাকে আবার এরকম করে কেটে পাতলা পাতলা করে কেটে নিতে হয়। নেওয়ার পরে এইভাবে আঙুল দিয়ে, যে একটা আঁশ আছে, এই আঁশটাকে এরকম করে আঙুল দিয়ে ছড়িয়ে নিতে হয়। এইভাবে এইভাবে ছড়িয়ে নিতে হয়, এভাবে ছড়িয়ে নিয়ে আঁশ খুব একটা বেশি নাই, এভাবে ছড়িয়ে নিয়ে তারপরে আঁশটাকে এভাবে ফেলে দিতে হয়। ফেলে দিয়ে তখন আবার এগুলোকে ধরে এরকম কুচি কুচি করে পাতলা করে এইভাবে আমি কেটে রেখেছি। এই যে এইভাবে কেটে নিতে হয়। এখন আমি কিভাবে কাটবো, রান্না করব আপনাদেরকে দেখালাম কাটাটা। এখন আমি সম্পূর্ণগুলো কেটে ধুয়ে পরে আমি ফিরে আসছি। আমি ফিরে এসেছি। আমি কলার থোড়গুলো কেটে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এসেছি একবারেই। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, তার ভিতরে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনা, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি। আর আমি কিছু রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ 2 টেবিল চামচ, একটা তেজপাতা আর 2টা শুকনা মরিচ কেটে ভেঙে নিয়েছি, আর 1/2 চামচ আস্ত জিরা। এখন আমি কিভাবে রান্না করব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1/2 কাপ মতন সরিষার তেল দিলাম। আমি কিন্তু সবসময় সরিষার তেল ব্যবহার করে থাকি, আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হলে আমি প্রথমে জিরের ফোড়নটা দেবো। তেল গরম হয়ে উঠছে, আমি জিরাটা দিয়ে দিলাম। এবার আমি শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দেবো। এবার আমি কুচি করা পেঁয়াজ রসুন গুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু বাদামি হলে আমি চিংড়ি মাছ ও মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। বাটা মশলাগুলো দিয়ে বেশিক্ষণ কষাবো না, একটুখানি কষিয়ে আমি ভাজিটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো এই যে বাদামি হয়ে এসেছে, এখন আমি এই মাছগুলো এবং মশলাগুলো দিয়ে দেবো। ভালোভাবে একটু কষিয়ে নেবো, বেশি সময় কষাবো না। বেশি সময় কষালে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সামান্য একটু পানি দিব, মশলাটার গন্ধ যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য একটু পানি দিলাম। আমার মোটামুটি মশলা কষা হয়ে এসেছে। আমি এবার এদের সিদ্ধ করে রাখা কলার থোড়গুলো আমি এখন এদিকে ঢেলে দিব।
আবার আজকে জালে ভাজতে হবে। আমি ভাজি করতে করতে আপনাদেরকে আমি কিছু এই কলা থোড়ের উপকারিতা সম্পর্কে একটু বলে দেই। এটা আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে খুব সস্তা খাবার, হ্যাঁ সস্তা খাবার, কিন্তু এর যে গুণাগুণ যে কত তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, বলে শেষ করা যাবে না। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম আপনার এই কলার থোড় যদি জুস করে এলাচ বা লেবুর রস দিয়ে খায় তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, আর কলার থোড় রস করে খেলে বৃক্ক যে বৃক্কে পাথর জমে সে পাথর জমার থেকেও রোধ করে, আবার থোড়ের আঁশ শরীরের কোষে জমে থাকা শর্করা ও চর্বিকে দূর করে দেয়, আর বিপাকক্রিয়া উন্নত করে, ক্যালোরি পরিমাণ খুবই কম থাকে, তারপরে ভিটামিন বি ও আয়রন রক্তের হিমোগ্লোবিনের পরিমাণও বাড়ায়, এবং পটাশিয়াম কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ও রক্তের চাপ নিয়ন্ত্রণ করে, কিডনিতে জমে থাকা পাথর দূর করে, এর ফাইবার সমৃদ্ধ ফ্যাট ও সুগার দুই শত্রুকে নিয়ন্ত্রণ করে থাকে, অনেক উপকার করে থাকে। তা কাজেই আপনার আবার যাদের প্রোস্টেটের সমস্যা আছে তারাও যদি এই শরবত করে খেয়ে থাকেন তাহলে ওটাও অনেক উপকার হয়। অনেক গুণাগুণ, কাজেই এখানে বলে শেষ করে পারা যাবে না। আমি আপাতত যেটুকু বললাম এটুকু আপনারা ট্রাই করবেন, যদি রস করে না খেতে পারেন তাহলে এইভাবে আমার মতন ভাজি করবেন, ভাজি করেও খেতে পারবেন, আবার ভর্তা করেও খাওয়া যাবে, আবার ডাল দিয়েও রান্না করে খাওয়া যাবে, বিভিন্নভাবেই খাওয়া যাবে। তা আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর একটি মজাদার কলার থোড় ভাজি, আশা করি আপনাদেরও ভালো লাগবে, এর উপকারিতাও আপনাদের কাজে লাগবে। আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং ট্রাই করবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আগামী দিন আমি আপনাদের জন্য আরেকটি উপকারী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।